বলো তোমার অনুভূতি কি সোহাগ? অনুভূতিটা অসাধারণ, কারণ প্রথমত ট্রেন ভ্রমণ এটা জীবনে প্রথমবার ছিল, এজন্য প্রথম যে শুরুটা ওইটাই ভালো লাগছে। শুরুটা যদি ভালো লাগে বাকিটা তো বলা সব কিছু ভালো লাগবে। সামনে আমাদের মেইন যে উদ্দেশ্য ছিল ওইটা এখনো বাকি আছে, আর ওইখানে এখনো পৌঁছায় নি, ওইখানে এখনো ঢুকি নাই। ঢুকার পরে বাকিটা অনুভূতি তো সেই সকাল থেকেই শুরু। কোনটা থেকে শুরু করুন? এখন আপাতত আলু ভর্তারে ভাত খাই হাঁপাইতেছি। মুরব্বী অনুভূতি, এখানে আসার অনুভূতি? বিন্দাস। এখন এই যে এখানে আসার কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজের পাশে পাহাড়ের উপরে, হ্যাঁ সামনে, আচ্ছা যাই হোক, এখানে আসার অনুভূতি? ভাই অনুভূতিটা মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু পাহাড় ভ্রমণ করে খুব ক্লান্ত ভাই। এত সুন্দর একটা জায়গা না আসলে বুঝতে পারতাম না। যাক, সব মিলে ভালো লাগছে, সব মিলাই ভালো লাগতেছে। এখনো মূল উদ্দেশ্যটা সামনে, এখানে কি চেয়ে বেশি আছে সামনে, ওইদিকে গেলে দেখা যাবে আমাদের মূল দ্বিতীয়বার। মানে জয়নের পর থেকে এখানে? না দ্বিতীয়বার। দ্বিতীয়বার তুমি কইছো তুমি কোনানে জানো? না তেমন কোনানে জানি না, আর সেকেন্ড বার এখানে, তো ভালো লাগছে। অভিজ্ঞতা হবে সামনে সম্মুখীন হম বাকিটা, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখন পর্যন্ত। বাকিটা তো ইনশাল্লাহ ওয়াটার পার্কে যাওয়ার পরে বুঝতে পারবো আর কি। আচ্ছা যাক, সব মিলাই ভালোই, সবার অনুভূতি।